মানুষের অধিকার আছে ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো পাসপোর্ট ভিসা লাগে না ত্রিপুরা যাওয়ার জন্য হয়তো বিজেপির পাসপোর্ট লাগতে পারে কিন্তু মায়ের মন্দিরে আসার জন্য জয় তারা জয় তারা এবং মনে রাখবেন যদি রামকৃষ্ণ ওপারে না বসে এপারে বসতেন তাহলে এটাই কিন্তু বেলুড় মঠ মিশনের সব থেকে বড় জায়গা হয়ে যেত মনে রাখবেন শুধু রামকৃষ্ণর কথা ছিল এপারে বসার রাতারাতি রানী রাসমণি জায়গা দিয়ে ওখানে বসিয়েছিলেন তাই আমি আপনাদের কাছে বলবো উত্তর পাড়ার ছাত্র যুব সাধারণ মানুষ আমি মদন মিত্র আমি কেউ নই এমএলএ মিনিস্টার কিচ্ছু নয় সবার ওপরে আছেন ওপরওয়ালা মা তলায় আছেন মায়ের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মাঝখানে যারা বাংলার অগন্তি মা মানুষ আর তাই তাদের উদ্দেশ্যে বলবো দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস পাইন দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস পাইন দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে রামের দলে টাকার লোভে গদ্দাররা খোঁজে ও লাভলি দিল্লি থেকে প্লেনে করে আসছে করো 94 তুলাহিরো তখন বিজেপি দিল্লি বোধ হয়ে যাবে কি আমরা কিছু করবো না নিশ্চয়ই করবে তেরা করো অক্টোবর বাংলা রেজাল্টে বেরোচ্ছে মমতা ব্যানার্জির নির্বাচনের ফল গদ্দার বড় না ইমানদার বড় আবার বাংলার মাটিতে প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শান্তি সংগ্রামে হুগলিতে রেড হচ্ছে না সিবিআই হাওড়া হুগলি কি বলছে আমরা নাকি আগুন জ্বালাচ্ছি আমরা নাকি লোকের বাড়িতে আগুন জ্বালাচ্ছি আমরা নাকি জনগণের উপর অত্যাচার করছি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে যখন রোম পুড়ছিল নীরব বাজনা বাজাচ্ছিল সেই রোম থেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চিলির আলেন্দে নয় মাটির লুথার কিং নয় নেলসন ম্যান্ডেলা নয় পণ্ডিত জওহরলাল নেহরু নয় ইন্দিরা গান্ধী নয় মাদার টেরেসা নয় নরেন্দ্র মোদী নয় তুমি মমতা বন্দ্যোপাধ্যায় তুমি শান্তির পায়ে উঠাবার জন্য এসো রোমে আমরা তোমার অপেক্ষায় আছি আর তাই আপনাদের কাছে আবেদন করে গেলাম এই কাঁধটা 56 ইঞ্চি নয় কিন্তু না ফোলালে 44 এই কাঁধে আমি উত্তরপাড়া ছাত্র যুব দায়িত্ব নিয়ে গেলাম যে কোনো প্রয়োজনে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে ফসলে রাজত্বে সহযোগ বান্ধব ঠিক আছে তো কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কালারফুল হতে পারো বেশি কালারফুল ও লাভলি সকলে ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং আপনাদের কাছে বলে যাই ওরে পাগলা মাটি তো রেখার দূর পাগলা মেদিনীপুরের কুমড়ো গুলো দেখেছেন কি লাভলি লাভলি ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে গেলাম জয় তারা আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না